हेलो एवरीवन, आज के भिडियो शुरू कर सकाल 9টা থেকে আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আমি এখন ইলিশ মাছ ভাপা দেব। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি আর 1 চামচ জিরা বাটা নিয়েছি, হাফ চামচ শুকনা ঝালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচের কম হলুদ গুঁড়া দিয়েছি আর দিয়েছি 4 চামচ তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি सरिषार तेलटाई दिए भलोक माखिए नीते भलोक माखिए निची नवर पर जल दिए देव और ये माछ भापाटा अल्प जल दिए दीते हमें अल्प जल दिए तरपर ढाकना दिए ढेके रेखे देव 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেব আর যখন দেখবে যে তেলটা উপরে ভেসে উঠেছে বুঝবে যে মাছ ভাপাটা হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে। আর ইলিশ মাছ ভাপাটা অল্প আছে রান্না করতে হবে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি মাছ ভাপাটা আমি এখন তুলে নিচ্ছি আর আমি এখন রান্না করছি ইলিশ মাছ ভাপা আর সবজি রান্না করব আর বেগুন ভাজি করব। আর এই তো আমি এখন চলে যাচ্ছি আমাদের গ্রামে। আমি না, শুধু আমি, ঐশ্বর্য, মা আর সায়ন। আসলে আমাদের যাওয়ার কথা ছিল না, কিন্তু ঐশ্বর্য ওর দিদা যখন মানে চলে আসবে আমাদের বাসা থেকে তখন অনেক কান্নাকাটি শুরু করে দেয়। তারপর মানে আমরা রেডি হয়ে চলে আসি হুট করে। আসলে ও অনেক বিরক্ত করছিল, ওর দিদাকে আসতেই দেবে না। আর এই তো ঐশ্বর্য বাড়িতে বসে ঘুমাচ্ছে। আমরা বাস থেকে নামার পর পর আরো বেশি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, এই জন্য আমরা একটু একটা দোকানের সামনে ওয়েট করছি যে বৃষ্টি কমলে তারপর আমরা বেরোব। আর এখন আমরা এই দোকান থেকে মিষ্টি নেব। মিষ্টি নেওয়ার পর পরই আমরা গাড়িতে উঠে যাব। আর বৃষ্টি এখনও পড়ছে টিপটিপ করে, এখন একটু কমছে, মানে কম পড়ছে বৃষ্টি। আর আমরা যে গাড়িতে উঠে গিয়েছি আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করো। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।